আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনারা কীভাবে একটা ছবিকে টেক্সটে রূপান্তর করতে পারেন। অর্থাৎ হচ্ছে একটা ছবিতে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোকে আপনারা কীভাবে টেক্সটে রূপান্তর করতে পারেন, অথবা আপনারা সেটাকে কীভাবে ওয়ার্ড ফাইলে নিতে পারেন, অথবা সেটাকে কীভাবে টেক্সট ডকুমেন্টে নিতে পারেন, সেটাকে আপনাকে দেখাবো। তো আমরা দেখা যায় অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢুকি যেখানে আসলে আমরা লেখা কপি করতে পারি না, বাট সেই লেখাটা আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমরা সেই লেখাটাকে কীভাবে টেক্সটে রূপান্তর করবো এবং খুব সহজে একটা ছোট ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা সেটাকে টেক্সটে রূপান্তর করে ফেলতে পারি, সেটাই আপনাদের কাছে দেখাবো। তো আমার অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে দেখার জন্য। যদি আপনার ভিডিওটা টেনে দেখেন তাহলে দেখা যায় আপনারা অনেক জিনিস মিস করে যান, তাহলে আপনারা সামনে এগিয়ে যাওয়ার পরে আবার পিছনে ব্যাক করে আসেন, এবার ব্যাক করে আসার পরে আপনাকে ভিডিওটা আবার দেখতে হয়। সো আপনাকে ডাবল খাটনি করতে হয়। তো এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। দেখার পরে আশা করি আপনারা খুব ইজিলি আপনাদের সলিউশনটা পেয়ে যাবেন যে আপনারা কীভাবে একটা ছবিকে তার লেখাগুলোকে টেক্সটে রূপান্তর করতে পারবেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা গুগল ক্রমে যাই। গুগল ক্রমে যাওয়ার পরে আমরা যে কোনো সিম্পল একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করি, মানে যেটার মধ্যে ওয়েবসাইট কপি করা যাবে, কিন্তু মানে আপনারা এমন ওয়েবসাইট পাবেন যেখানে আসলে কপি করা যায় না, কারণ লেখা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আর কি, তো আমি আপনাদেরকে একটা জাস্ট স্যাম্পল ডেমো দেখাই যে আসলে আপনারা যদি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেন যে আসলে ওয়েবসাইটে ঢুকতেছেন বাট ওয়েবসাইটের লেখাগুলো কপি করা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনারা সেই লেখাটাকে কীভাবে টেক্সটে রূপান্তর করতে পারবেন, বা একটা ছবি থেকে কীভাবে আপনারা টেক্সটে রূপান্তর করতে পারবেন, যেটাকে বলা হয় ইমেজ টু টেক্সট। তো আমরা ফার্স্ট একটা নর্মাল একটা ওয়েবসাইটে যাই। ধরেন আমি আমার সাবজেক্ট রিলেটেড একটা ওয়েবসাইটে যাই, বায়োকেমিস্ট্রি। তো ধরেন এখান থেকে আমরা একটা ওয়েবসাইটে গেলাম। সো এই ওয়েবসাইটের লেখাটা সাপোজ আমরা মনে করলাম যে এই ওয়েবসাইটের লেখাটা কপি করা যাচ্ছে না, যেমন এই ওয়েবসাইট লেখাটা কপি করা যায় অলরেডি। তো অনেক ওয়েবসাইট পাবেন যেখানে আসলে লেখাটা কপি করা যায় না, এই ধরনের লেখাগুলো কপি করতে দেয় না তারা। তো সেই ক্ষেত্রে আপনারা ধরেন আপনার এই লেখাটা কপি করতে দিল না, বাট আপনার এইটুকু লেখা আপনার প্রয়োজন, এইটুকু লেখা আপনার অ্যাসাইনমেন্ট হোক বা আপনার ডকুমেন্টের হোক বা থিসিসের হোক, যে কোনো একটা কাজে আপনার এই লেখাটুকু প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনারা এই লেখাটাকে কীভাবে তখন আপনারা লেখাটাকে নেবেন, তো তার জন্য যেটা করতে হবে, তখন আমরা কি করব, এই সার্চ বারে গিয়ে স্নিপিং যে টুলটা আছে, SN লিখলেই স্নিপিং টুল যেটা আছে সেটা আমরা ওপেন করব। দেন হচ্ছে নিউ স্নিপ দেওয়ার পরে এখান থেকে আমরা যতটুকু লাগবে অতটুকু আমরা কপি করে নিই। ধরেন আমি নিজেটুকু কপি করি, মানে এতটুকু লেখা আমার দরকার, তো এতটুকু লেখা আমি কপি করে মানে এই জায়গাটা একটা স্ন্যাপ নিব, এখানে নিলাম। দেন এটাকে সেভ করব, সেভ করলাম, ওকে সেভ। দেন এটাকে কেটে দিব। দেন আমরা নতুন একটা ট্যাব ওপেন করব। দেন লিখব ইমেজ টু টেক্সট। ইমেজ টু টেক্সট লেখার পরে আমরা যে ওয়েবসাইটগুলোকে পাবো সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। আমি এই দুইটা ওপেন করলাম। তো আমি আগে প্রথম দিকে যখন করতাম তখন আমি এই ওয়েবসাইটে ইউজ করতাম। তো দেখা যেত এই ওয়েবসাইটের ইউজ করতে গেলে আমার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যদি কোনো ক্লিয়ার ইমেজ না থাকে, সেই ক্ষেত্রে কোনো হ্যাজি ইমেজ থাকলে এই ওয়েবসাইটটা তখন যে টেক্সটে রূপান্তর করে সেই টেক্সটের লেখাগুলো অনেক সময় উল্টাপাল্টা হয়, তারা ঠিকমতো রাইট অ্যালফাবেটটা ইউজ করতে পারে না। তো যার কারণে দেখা যায় যে আমার ওয়ার্ডটাই পুরো চেঞ্জ হয়ে যায়, আমার পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যায় মাঝে মধ্যে। বাট এই যে ওয়েবসাইটটা, আরেকটা যে ওয়েবসাইট ওপেন করলাম, এই ওয়েবসাইটটা আমার কাছে ইউজ করে অনেক বেশি ভালো মনে হয়েছে যে এই ওয়েবসাইটটা হেল্পফুল মানে এই ওয়েবসাইটের লেখাগুলো আমার যথেষ্ট হ্যাজি হইলো আপনারা সেই লেখাগুলো ওরা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে যার কারণে আপনার কোনো ওয়ার্ড মিসিং হয় না এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যখন এই ধরনের কোনো কাজ করবেন আপনারা অবশ্যই এই গ্রামারলি যেটা আছে গ্রামারলিটা আপনারা আপনাদের এক্সটেনশনটা আপনাদের এই গুগল ক্রোমে এটা অ্যাড করে রাখবেন তো দেখা যায় যখন আপনি কোনো ওয়ার্ড যদি কোনো ভুল হয় বা আপনার ওয়ার্ডে যদি কোনো কারেকশন হয় তখন এই গ্রামারলি সেটাকে কারেক্ট করে দিবে তো আমি এই ওয়েবসাইটে এখন ইউজ করব না আমরা দুইটা ইউজ করে আপনাদেরকে দেখাই আমি তাহলে আপনারা বুঝতে পারবেন বাট আমি নর্মালি প্রেফার করি এই ওয়েবসাইটে আমি দুটো ওয়েবসাইটের লিঙ্কই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনারা চাইলে সেখান থেকেও আপনারা ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই ওয়েবসাইট পেজটাতে আসতে পারেন তো এখানে যেটা করতে হবে আমাকে ব্রাউজ ফাইল এখানে ব্রাউজ করবো ফার্স্টে তো এই মাত্র যে ছবিটা ক্যাপচার হয়েছে সেই ছবিটা আমি দিলাম এখান থেকে সো আপনাদেরকে যেই ক্যাপচারে স্নিপিং টুলের জন্য ছবিটা তোলার পরে যেই ছবিটা যেই ফোল্ডারে সেভ হবে সেই ফোল্ডার থেকে সেই ছবিটা সিলেক্ট করে দিবেন তো আমি এটা সিলেক্ট করে দিয়ে ওপেন করলাম সো ওরা কি বলছে পিএনজি ফাইল तो ओनली पीएनजी जीफ और जेपीजी फाइल हो रहा है एक्सेप्ट करो ओके फाइन तो ये फाइल का हमारे जेपीजी जीफ फाइल है माने হয় নাই তো আমি জিনিসটা যেটা করব এটাকে আমি ওপেন উইথ প্রিন্ট দেব যেটা পিএনজি করে দেই দেন এটাকে সেভ করলাম নেভার ওপেন করে দেখি এটাকে আমরা হয় কিনা পিএনজি ফাইল ওপেন সো আমরা এটাকে পিএনজি ফরম্যাটে নিয়ে নিলাম এটা এখন ওপেন হলো তো দেওয়ার পর এটা আমরা এই যেখানে আমরা দেখবেন ছবিটা আপলোড হয়ে গেছে তো আমরা দেন এখানে সাবমিট ক্লিক করি সাবমিট ক্লিক করার পর দেখবেন যে এক্সট্রাক্টিং টেক্সট তো এখান থেকে ছবিগুলো এখানে টেক্সটে রূপান্তরিত হচ্ছে সো দেখেন এখানে যা লেখা ছিল আমি আপনাদেরকে ছবিটা একটু ওপেন করে দেখাই একদম এখানে হুবহু যা যা লেখা আছে যেভাবে লেখা আছে এটা হুবহু সেটা সেভাবেই ওপেন হয়ে গেছে তো এটা আমাদের দরকার এটা কেটে দিলাম তো এই টেক্সটটা আমরা এখন আপনি চাইলে এটাকে ওয়ার্ডেও নিতে পারেন এটা আপনি ওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে ওয়ার্ড হিসাবে এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন এটা আমাদের ওইভাবে ওইখানে যেভাবে ছিল হুবহু সেটা এইভাবেই ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এটাকে টেক্সট ডকুমেন্টও নিতে পারেন টিএসটি ফরম্যাটে যেটা টেক্সট ডকুমেন্ট ওপরে ডাউনলোড হতে পারবে আপনি সেই লেখান থেকে শুধু লেখাগুলো কপি করে যদি আপনি কোনো ওয়ার্ডে যদি নিতে চান যে আপনি কোনো ওয়ার্ড বা ইয়েতে ফাইল আছে সেখানে আপনি যদি চান সেগুলো ডাইরেক্ট টেক্সটও করতে পারেন সেটা এইভাবেও আসতে পারবে সো আপনার মানে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবে আপনার এই কাজগুলো করে নিতে পারেন আর এখানে যেটা বললাম যে এখানে যে গ্রামারলি থাকলে যেটা সুবিধাটা হয় যে আপনার এখানে কোনো প্রবলেম হলে ওই গ্রামারলিটা চেক করে নিতে পারে যে আপনার কোনো টেক্সটের বানানে কোনো ভুল আছে কিনা তো সেম এইটা হচ্ছে একটা ওয়েবসাইট গেল দেন আরেকটা ওয়েবসাইট যেটা আমি খুলে রাখছিলাম আপনারা চাইলে এটা তো ইউজ করে দেখতে পারেন তো এখানে আমরা সেম সিলেক্ট ফাইল এখানে বলে দিচ্ছি ম্যাক্সিমাম ফাইলের সাইজ আবার 15 MB বেশি হতে পারবে না সো আমরা এখান থেকে এখানে যে ছবিটা আমি নেই সো ছবিটা আপলোড হয়ে গেছে দেন হচ্ছে এটাকে কনভার্ট যদি দেই এই ছবিটা এখন যে লেখাগুলো আছে সেই ছবি লেখাগুলো এখানে টেক্সটে রূপান্তরিত হয়ে যাবে তো দেখেন এখানে যা যা লেখা ছিল একদম হুবহু এই ছবির অনুযায়ী এই লেখাটা এখানে কিন্তু এসে পড়ছে দেখেন এখানে যা যা লেখা ছিল একদম এখানে হুবহু সেম লেখাটা এখানে এই টেক্সট আকারে চলে আসছে সো আপনারা চাইলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড নিতে পারেন মাইক্রোসফট এক্সেলে নিতে পারেন টিএসটি ফাইলে নিতে পারেন সো আপনারা যেভাবে আউটপুটটা নিতে চান তা মানে ছবিটা এক্সট্রাক্ট করার আগে এটা দিয়ে নেবেন এই দেখেন এখানে গ্রামারলি দেওয়ার কারণে দেখেন এখানে অনেক বানান এখানে এই যে আমি ইউটিউবে যেটা বলছিলাম যে ওই ওয়েবসাইটের মাধ্যমে যদি করেন তো অনেক দেখা যায় অনেক বানান অনেক অ্যালফাবেট ওরা ঠিক মতো দেখতে পারে না ওরা ঠিক মতো ওটা কারেক্ট করে নিতে পারে না দেখেন এখানে গ্রামারলি কিন্তু অনেকগুলো ভুল ধরছে যেটা আমার কিন্তু আগের ছবিতে ভুল ধরে না এতগুলো সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনাদের কোনো ছবি থেকে টেক্সটে রূপান্তর করতে প্রয়োজন হবে তখন আপনারা এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন সো এই ওয়েবসাইটের লিঙ্ক এবং এই দুটো ওয়েবসাইটের লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই খুব পেজে চলে আসতে পারবেন এবং এসে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই ডকুমেন্টগুলো দরকার সেগুলো আপনারা এখানে টেক্সটে রূপান্তর করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট আপনারা কী ধরনের ভিডিও আশা করেন, আপনাদের কোন ধরনের প্রবলেম হয়, কী কী নিয়ে, কোন ধরনের সফটওয়্যার হোক বা কোন ধরনের আপনাদের জন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার যথাযথ চেষ্টা করবো আপনাদেরকে সেই ধরনের সাহায্য নিয়ে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। এদের সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করবেন আর পাশে একটা বেল বাটনটা ক্লিক করে দেবেন, কারণ নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবো তখন আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওটা দেখতে পাবেন, আপনি কোনো ভিডিও মিস করবেন না। এদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।